করতে আপনাদের আমি বলি না সম্পর্কিত ইকোনমিক্স পলিটিক্যাল ইন্টেলিজেন্স ইউনিটের একটা স্টাডি বলছে যে বাংলাদেশের গণতন্ত্রের সূচিত অবস্থান এখন 85 দেশের মধ্যে তো এটিকে আপনি কি মনে করেন যে বাংলাদেশ কোথায় ভালো অবস্থানে আছে না খারাপ অবস্থানে আমাদের দেশের যারা বিভিন্ন সেক্টরে যারা
স্পেশালিস্ট আছেন তাদের না কিছু আপনি সঠিক ধরে নির্ধারণ করেছেন বলছেন কিন্তু যদি আসি হতে আপনাদের আমি যদি সন্তুষ্ট হতে নজরে নির্ধারণের মাধ্যমে তিনি মনে করেন বাংলাদেশের গণতন্ত্র অনেকেরই আছে আপনি কি মনে করেন এবং এটি কারো কাছে মনেই হতে পারে কারণ উনি বলেছেন যে এটি কে কীভাবে দেখবে কে কীভাবে দেখা হবে তার উপরে নির্ভর করে একশো সাতষট্টির মধ্যে পঁচাশি এখন আপনি এটিকে কীভাবে ব্যাখ্যা করবেন বা এটা আপনি সন্তুষ্ট কিনা অনেকগুলি মানদণ্ড সুহাম এটা সঠিক না যদি সঠিক